ঈদের সালামির বা টাকা আদান আদান প্রদান কি জায়েজ? আমাদের দেশে ঈদ সালামি পাওয়ার জন্য ছোটরা বড়দের পা ছুঁয়ে সালাম করে, এটি কি জায়েজ? এ সংক্রান্ত একটি প্রশ্ন এসেছে আমাদের কাছে। ছোট বাচ্চারা ঈদের দিন, ঈদ হচ্ছে আনন্দ, ঈদ হচ্ছে আসুরুরুল আয়েদ, যে আনন্দটা বারবার মনে জাগায় সেটাকে ঈদ বলা হয়। অথব সে সময় রেওয়াজ অনুযায়ী বড়রা ছোটদেরকে কিছু হাদিয়া দিয়ে থাকে, ছোটদেরকে কিছু হাদিয়া যদি দেওয়া হয় তাদের মনের খুশির জন্য, এতে কোনো দোষ নেই। আর ছোটরা যদি বড়দের পাছে সালাম করে তাতেও কোনো দোষ নেই, কারণ পরিষ্কার আদাবুল মুফরাদে এসেছে, ইন্না আলিয়্যান রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ইউকাব্বিলু রিজল আব্বাস ওয়া ইয়াদা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় না, অধিকাংশ সময় না, চাচা হযরত আব্বাসের হাতে এবং পায়ে চুমু দিতেন, সেটা মুখ লাগিয়ে চুমু দিতেন। কিন্তু মুখ লাগিয়ে চুমু দেওয়াটাকে আমরা নিরুৎসাহিত করি, কারণ দেখা যায় বাংলাদেশের অনেক ভণ্ডপীর বা মাজার পূজারীরা এই পা চুমা দিতে যে পীরকে সাজদা করে বসে থাকে। এই জন্য আমরা বলে থাকি মাথা সোজা রেখে হাত দিয়ে ধরে যদি সালাম করে সেটাই বেস্ট, সেটাই উত্তম, এগুলো সম্পূর্ণ জায়েজ, না জায়েজের কিছু নেই। দর্শক, আপনার প্রশ্নের জবাব আশা করি পেয়েছেন। আমি আরেকটি প্রশ্নে চলে যাচ্ছি জনাব ডক্টর নাজুল্লাহ আব্বাসী। মুসলিমদের জাতীয় জীবনে অনাবিল আনন্দের বার্তাবাহী একটি গুরুত্বপূর্ণ ইবাদত হল ঈদ। ঈদ আল্লাহ বড়ত্বের ঘোষণা, কৃতজ্ঞতার মাধ্যমে ঈদের শুভেচ্ছা ব্যবহৃত বাক্য এবং ঈদ মোবারক বলার বিধান সম্পর্কে হয়তো তার মনে সংশয় ছিল এবং সেই সংশয়টি দূর করার ব্যাপারে। জি জি জি, না ঈদ মোবারক বলতে কোনো সমস্যা নেই, কারণ আমি নিজেও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, আমি কয়েকবার রমজান মাসে ওমরা করেছি, মক্কা মুকারামায় ছিলাম, মদিনাতুল মুনাওয়ারাতে ছিলাম, ঈদও করেছি দুবার মসজিদ নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে। আলহামদুলিল্লাহ আমি দেখেছি আরবিরাও বলেন রমজান করিম, এই কথাটি বলেন, সেই হিসেবে ঈদ মোবারক মানে বরকতপূর্ণ ঈদ, এটা বলায় কোনো দোষ নেই, কোনো সমস্যা নেই। রেওয়াজ অনুযায়ী এই কাজটি যেহেতু কোরআন সুন্নাহ বিরোধী নয়, এটার বিপক্ষে কোনো নস নেই, সেজন্য তা করা যেতে পারে।